এখনই সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ বৃহস্পতিবার, এবছরের মাধ্যমিক এবং উচ্চতর পরীক্ষার ভবিষ্যতে একটি জরুরি বৈঠক হতে চলেছে। জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দুই বোর্ডের সভাপতিরা। এই বৈঠকে কী আলোচ্য হতে পারে, কী আলোচনা হতে পারে, তা আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেব। তার আগে আমি মলয় দাস তোদের আরেকবার এইচআরে স্বাগত জানাই। এবছরের মাধ্যমিক এবং উচ্চতর পরীক্ষা সম্পন্ন হবে কি না তা নিয়ে একটি উচ্চস্তরীয় বৈঠক হতে চলেছে আজ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দুই বোর্ডের সভাপতিদের নিয়ে তিনি আজ বসবেন যে এবছরের মাধ্যমিক এবং উচ্চতর পরীক্ষা সম্পন্ন হবে কি না, হলে কীভাবে সম্পন্ন হবে। কারণ শিক্ষামন্ত্রী মন্ত্রিত্ব পদ গ্রহণ করার পর তিনি করোনা আক্রান্ত হয়ে যাওয়ায়, তিনি করোনা থেকে পুরোপুরি মুক্ত হওয়ার পর তিনি শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে এবং দুই বোর্ডের সভাপতি নিয়ে তিনি প্রথম একটি জরুরি বৈঠক ডেকেছেন। জরুরি বৈঠকে তিনি জানবেন মাধ্যমিক এবং উচ্চতর পরীক্ষার রূপরেখা কী হতে পারে। অর্থাৎ যেহেতু জুন মাসে কোনো ধরনের পরীক্ষা হবে না তা জানিয়েছেন এ রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তাহলে জুন মাসে পরীক্ষা না হলে জুলাই আগস্টে মাধ্যমিক পরীক্ষা হলে শিক্ষাবর্ষ সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে, এবং যদি মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে নবম শ্রেণীর মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হয় সেক্ষেত্রে সেটি ঠিক হবে কি না তাও তিনি জানবেন। এছাড়া অন্যান্য কোন বিকল্প পদ্ধতি রয়েছে যে পদ্ধতির মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর দেওয়া যেতে পারে, এবং উচ্চ মাধ্যমিকের সভাপতিকেও বলা হয়েছে যে তিনি কী বিকল্প পথ ভেজেছেন, যে উচ্চতর পরীক্ষা না হলে তিনি কীভাবে উচ্চতর পরীক্ষার্থীদের নম্বর দেবে। অর্থাৎ এই নিয়ে একটি জরুরি বৈঠক আজ বিকেলের মধ্যে হতে চলেছে। তোমরা বিকেলের মধ্যেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চতর পরীক্ষার সম্পূর্ণ তথ্য জেনে যাবে যে এবছরের মাধ্যমিক এবং উচ্চতর পরীক্ষা সম্পন্ন হবে কি না, এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের এবং উচ্চতর শিক্ষা সংসদের সভাপতিদের এই পরীক্ষা সংক্রান্ত বা এই বৈঠক সংক্রান্ত কোনো তথ্য জানতে চাওয়া হলে তারা কিন্তু কোনো কিছু বলতে চাননি। তাহলে আমরা বিকেল পর্যন্ত অপেক্ষা করব এবং দেখব যে এবছরের মাধ্যমিক এবং উচ্চতর পরীক্ষা আদৌ কি হচ্ছে, না হলে কীভাবে সম্পন্ন হবে, তা আজ এই বৈঠকে হতে চলেছে। প্রিয় বন্ধুরা, তোমরা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেল তো হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।